নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। আগামীকাল 30 জুলাই 2022 যে পাঁচ রাশির প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। অর্থ প্রাপ্তির যে পাঁচ রাশির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে, হঠাৎ প্রাপ্তি হতে চলেছে যে পাঁচ রাশির। তবে প্রতিদিনের মতো একটি কথা, ভিডিওর আলোচনা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, কারণ যদি না শুনেন অনেক কিছু মিস করে যেতে পারেন। আলোচনাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই জন্যই যে প্রাপ্তির জায়গাটা আপনার কিভাবে ঘটতে পারে সেই আলোচনা আমি কিন্তু এই ভিডিওতে করে থাকি। দেখুন, যে চারটি গ্রহের কথা বলি, রাহু, শুক্র, শনি এবং বুধ, এই চারটি গ্রহ কিন্তু এই প্রাপ্তির ক্ষেত্রে কারক গ্রহ, এবং মুখ্য কারক গ্রহ যে সেটি হচ্ছে রাহু গ্রহ। আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ কোন পজিশনে আছে এবং আপনার বাস্তুশাস্ত্রে বাস্তুতে রাহুর পজিশন কেমন আছে, রাহুর স্থানে আপনার কোনো সমস্যা নেই তো? আপনি হয়তো নিজের প্রতিজ্ঞা করছেন, কিন্তু আপনার বাস্তুক্ষেত্রে রাহুর জায়গাটা ড্যামেজ আছে, সেই জায়গাটা কিন্তু আপনার সঠিকভাবে প্রতিকার কিন্তু হচ্ছে না। অর্থাৎ যেমন জন্মকুণ্ডলিতেও রাহুর স্থান থাকে, তেমনি বাস্তুক্ষেত্রেও কিন্তু রাহুর স্থান কিন্তু থাকে। এই রাহুর স্থানটাকে, রাহুর যে জায়গা সেটাকে কিন্তু সঠিকভাবে আপনাকে কিন্তু কাজ করা উচিত। রাহুর জায়গাটা যদি আপনার ড্যামেজ থাকে, তাহলে কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আপনার বাধা কিন্তু আসবে। এবং যাদের ক্ষেত্রে বড় ধরনের প্রাপ্তির জায়গাতে বাধা সৃষ্টি হচ্ছে কিনা, অবশ্যই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। তাতে কী হবে, রাহুর বলবত্তা বৃদ্ধি নিশ্চিত রূপে কিন্তু হবে। রাহু হচ্ছে কলিযুগের আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। রাহু হচ্ছে হঠাৎ যে কোনো কিছু হঠাৎ হওয়া, হঠাৎ কোনো অর্থ পাওয়া, হঠাৎ কিছু হওয়া, এটা প্রচুর অর্থের মালিক হওয়া হঠাৎ, এটা হচ্ছে রাহু। রাহু আপনার জন্ম ছকে কোন পজিশনে আছে, রাহু আপনার নক্ষত্র দিক থেকে, আপনার ডিগ্রিগত দিক থেকে কোন পজিশনে আছে, ধনবর্ষা করবে কিন্তু এই রাহু গ্রহ। রাহু যদি আপনার ভালো থাকে কিনা, খুব কম পরিশ্রমে আপনিও কিন্তু আগামীকাল কোটিপতি কিন্তু হতে পারেন। এবং এর পাশাপাশি, এটা আমি বারবার বলছি, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। আপনার ভাগ্যভাব কোন পজিশনে আছে, ভাগ্যভাব যদি পীড়িত হয়, আমি বারবার বলি ভাগ্য কিন্তু শেষ কথা বলে, ভাগ্য যদি আপনার সাথ না দেয়, তাহলে আপনার কিন্তু যতই পরিশ্রম করেন না কিনা, আপনি কিন্তু প্রচুর অর্থের মালিক কিন্তু হবেন না। এই জন্য ভাগ্যভাবকে মজবুত করুন, ভাগ্যভাব বিশেষভাবে ইম্পর্টেন্ট। এবং আপনার ধনভাব এবং আকস্মিক প্রাপ্তির ভাবটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। এই ভাবগুলো যদি আপনার ভালো থাকে, তাহলে আগামীকাল আপনার প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করবে। এবং এর পাশাপাশি আপনার দশা কিসে চলছে, অন্তর্দশা কিসে চলছে, প্রত্যন্তদশা কিসে চলছে, এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। যারা জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন বা হস্তরেখা বিচার করাতে চাইছেন, জন্মকুণ্ডলী, হস্তরেখা, এই দুটো যদি আপনারা বিচার করাতে চান, এবং রাহু কবচ অথবা রাহু রক্ষা কবচ যারা নিতে চাইছেন, এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। যারা কনসালটেন্সি চাইছেন অনলাইন, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস,
এবং সম্পূর্ণ পেড সার্ভিস, ফ্রি সার্ভিস এটি নয়, তারা অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, আগামীকাল যে পাঁচ রাশির কথা বলছি, সে পাঁচটা রাশির প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, ছোট হোক বড় হোক মাঝারি হোক প্রাপ্তি কিন্তু এই পাঁচ রাশির হবে। কত অ্যামাউন্টের প্রাপ্তি হবে সেটা নির্ভর করবে আপনার ভাগ্যভাবের উপর। দেখুন, এই পাঁচ রাশি হাজারো লাখো কোটি সবার যে হবে এটা আমি কখনোই বলছি না, কারণ যাদের ক্ষেত্রে আগামীকাল যোগ থাকবে তাদের কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে, সিদ্ধিযোগ বিশেষভাবে সিদ্ধ লাভ করবে এই পাঁচ রাশির মানুষকে। প্রত্যেকে ওম বড় ঠাকুরের জয়, ওম সাং শনিশ্চরায় নমো, ওম সাং শনিশ্চরায় নমো, ওম সাং শনিশ্চরায় নমো। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, কারণ যে চারটি গ্রহের কথা বলি সেটির মধ্যে হচ্ছে শনি, শনিও কিন্তু আপনার ন্যাকাল চাটে কিন্তু ভালো থাকা দরকার। শনি ফল দেয় অনেকটা রাহুর, অর্থাৎ রাহুর যে ক্যারেক্টারটা আছে সেটা অনেকটা শনির মধ্যে কিন্তু থাকে, অর্থাৎ শনির কার্যকর দেখা যায় রাহুর মধ্যে। তো এই যে পাঁচ রাশির আমি কথা বলছি, যে পাঁচ রাশির মানে বড় ধরনের যে প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, হঠাৎ প্রাপ্তির যোগ যে সৃষ্টি হয়েছে, সে পাঁচ রাশি আগামীকালের টার্গেট নাম্বার এবং শুভ সময় আপনাদেরকে আমি জানাবো। প্রথম যে রাশির কথা আমি বলবো, আগামীকালের প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, প্রবল প্রাপ্তি মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং আরেকটি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনাদের শুভ সময় 9:41 থেকে 10:52 পর্যন্ত। দ্বিতীয় রাশি ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 10:26 থেকে শুরু করে 12:28 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের শুভ সময় সকাল 9:19 থেকে শুরু করে 11:22 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9। আপনাদের শুভ সময় 12:39 থেকে 2:04 পর্যন্ত। এরপর যে রাশি সর্বশেষ সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 8। শুভ সময় সকাল 11:21 থেকে 1:12 পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ।